বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। 10 বছর প্রেমের পর ত্রিনার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন কৃষ্ণকলি নিখিল। টিভির পর্দায় নয়, এবার বাস্তবেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কৃষ্ণকলি নিখিল। হ্যাঁ, জনপ্রিয় টেলি অভিনেতা নীল ভট্টাচার্যের কথাই বলছিলাম। সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিয়ের কথা নিজেই জানিয়েছেন অভিনেতা। নীলের পাত্রীর সঙ্গেও নতুন করে পরিচয় না করালেও চলবে, তিনি আর কেউ নন, জনপ্রিয় অভিনেত্রী ত্রিনা সাহা। সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া নীলের সাক্ষাৎকার থেকে জানা যায় নতুন বছর 2021-এর 4 ফেব্রুয়ারি ঠিক হয়েছে নীল ও ত্রিনার বিয়ের দিন। ক্যারিয়ারের মধ্যগগনে কেন এমন সিদ্ধান্ত, এই প্রশ্নে নীল ত্রিনা বলেন, আমরা একে অপরকে ছাড়া থাকতে পারি না, তাই বিয়ে করছি, তবে বিয়ের পরও কাজ চালিয়ে যাব। ত্রিনা সাহার সঙ্গে তার সম্পর্কের সূত্রপাত 2011 সাল থেকে বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা নীল। তারা দুজনেই তখন MBA-র প্রবেশিকা পরীক্ষা CAT-র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। 2011 সালে বন্ধুত্ব দিবসে তিনি একটি ডিস্কো পাবের তারা প্রথম ডেটে গিয়েছিলেন বলে জানিয়েছেন নীল ও ত্রিনা। নীল ত্রিনা সাক্ষাৎকারে জানিয়েছেন 2011-তে তাদের বন্ধুত্বের সূত্রপাত হলেও একে অপরের প্রতি বিশেষ অনুভূতির কথা তারা বুঝতে পারেন 2016 সালে এসে। সে বছর 8ই জুন নীলের জন্মদিনে ত্রিনাই নাকি তাকে প্রথম ভালোবাসার কথা জানিয়েছিলেন, তবে নিজের মনের কথা ত্রিনাকে বলতে কিছুটা সময় নিয়েছিলেন নীল। 2017-এর 21শে জানুয়ারি ত্রিনার জন্মদিন নীল শেষ পর্যন্ত তার ভালোবাসার কথা জানিয়ে দেন। একবার তাকে চমকে দিতে ত্রিনা সোজা গিয়ে থাইল্যান্ডে পৌঁছে গিয়েছিলেন বলেও জানান নীল। বিয়ের পর গ্রীষ্মে মধুচন্দ্রিমা কাটানোর পরিকল্পনার কথাও সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানান নীল ত্রিনা। তো ভিউয়ার্স, এই তারকা কাপলকে আপনাদের দেখতে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এদের বিয়ে হওয়াতে আপনি কতটুকু খুশি তাও কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে বিনোদন জগতের নতুন নতুন ভিডিও দেখার জন্য টিউবলাইট নিউজের সঙ্গেই থাকুন।